আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আমাদের এখানে যে এখন রাজনৈতিক পরিস্থিতি সেটি খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার। আজকে গণমাধ্যমের যে প্রতিবেদন গুলো উঠেছে এবং টেলিভিশনে যা দেখেছি সেই বিষয়টি আরো উদ্বেগজনক। যুবলীগ বলেছে বিএনপিকে মোকাবেলায় আজ থেকে মাঠে থাকবে যুবলীগ। ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপিকে মোকাবেলা করা হবে। পাশাপাশি যখন নাকি এই মোকাবেলার কথা বলা হচ্ছে, তখন আমরা দেখছি যে শাওনের গায়েবানা জানাজা হয়েছে বিএনপি অফিসের সামনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর শাওন প্রধানের বাড়িতে গেছে, সেই পরিবারকে সান্ত্বনা দিয়েছে এবং বলেছে সেই পরিবারের সদস্যদেরকে জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি। এই ধরনের নানান যে খবরাখবর গুলো আসছে তা খুবই উদ্বেগজনক, এবং এই ঘটনাটা যাতে আর বাড়তে না পারে সেটি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। একটি আকস্মিকভাবে একটি ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু সেটি কেন নিয়ন্ত্রণ করা হবে না সেটি বোধগম্য না। এবং এই কারণেই সবার মধ্যে কিন্তু একটা শঙ্কার দানা বেঁধে যাচ্ছে, এবং মানে রাজনীতির আকাশে যে কালো মেঘের ঘনঘটা সেটি কিন্তু এখন জমাট বাঁধতে শুরু করেছে। এখানে দেখুন যে ঘটনার পর প্রথমে গেল যে শাওনের রাজনৈতিক পরিচয় কি সেটা নিয়ে টানাহেঁচড়া। তার চাচাতো ভাই অথবা চাচা বলেছে যে তার রেফারেন্স দিয়ে বলেছে যে সে আওয়ামী লীগের নেতা, সুতরাং তার ভাতিজা হচ্ছে শাওন প্রধান। তারপরে তার চাচার বক্তব্য দেখছি যে তিনি বলছেন যে না, সে যুবদল করতো তো, এবং যুবদল যে করতো তার ছবি আমরা দেখছি, সে মিছিলে ছিল এবং তার ফেসবুক পেজেও আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, সেখানেও পরিষ্কার যে সে যুবদলই করতো। এখন ওই বিতর্কটা থেমে গেছে। সে প্রথম দিন গতকালকে দেখলাম এটা নিয়ে প্রচন্ড বিতর্ক, সেটি তথ্যমন্ত্রী নিজেও বলছেন। আজকে যেটি হয়েছে সেটি যে এই ঘটনার ব্যাপারে যে থানায় যে এজাহার করা হয়েছে শাওনের মৃত্যুর ব্যাপারে পুলিশের পক্ষ থেকে, সেখানে বিএনপিকেই দোষারোপ করা হয়েছে। মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে দেখছি যে 250-র উপরে নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে। তো বিষয়টা কি হচ্ছে এখানে? তো যা কিছু ঘটছে সবই দেখা যাচ্ছে যে বিএনপির বিপক্ষেই একটা অ্যাকশন চলছে মামলা দিয়ে নানান ভাবে। তো এই ঘটনা তো রাজনীতির যে পরিস্থিতিটা সেটার যেহেতু চালকের আসনে আওয়ামী লীগ বসে আছে, তারা কেন রাশ টানার চেষ্টা করছেন আমি পরিষ্কার না। সংসদেও আলোচনা হয়েছে, সংসদেও দেখলাম বলা হচ্ছে যে যদি পুলিশ আক্রান্ত হয় তাহলে কি তারা বসে থাকবে। আবার পুলিশের পক্ষে আবার মিছিল করেছে যুবলীগ। তো ঘটনাগুলো যে যদি গণমাধ্যমে বিশ্লেষণ করে দেখা যায় যে সব ঘটনাগুলোই কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশই আমি বলবো না যে বিএনপির মিছিলে বাধা, এবং বাধার নানান প্রকৃতি আছে। একটা হচ্ছে মিছিলে বাধা দেওয়া হচ্ছে, বিএনপি যেখানে সমাবেশ ডাকছে সেখানেই ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা সভা ডাকা হচ্ছে, সেখানে আর সভা করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের নানান রকম বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে। আমরা যে রাজনৈতিক পরিস্থিতি উত্তরণ ঘটাবো, প্রথম দিকে যেটি বলা হয়েছিল যে বিএনপি সভা সমাবেশ করতে চাচ্ছে করবে, বাধা দেওয়া হবে না, কাউকে আটকও করা হবে না, কিন্তু মাত্র অল্প এক সপ্তাহ গেল না, তার মধ্যেই যখন নাকি সত্যি সত্যি বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, তখনই দেখা যাচ্ছে অশান্তি। এবং সেই অশান্তিটা হচ্ছে যে সেই সব কর্মসূচি অর্থাৎ বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি মোকাবেলা করতে যায়। এখানে কি যুক্তি আছে জানি না। এখন বলা হচ্ছে যে তারা উত্তেজনাকর স্লোগান দিচ্ছে, অশালীন বক্তব্য দিচ্ছে, তো এরকম তো কোনো গাইডলাইন নাই যে বিরোধী দল কি বলবে কি বলবে না। অতীতেও তো আওয়ামী লীগও তো বিরোধী দলে ছিল, নাকি এখন বিরোধী দলের সংজ্ঞা পাল্টে গেছে? যেহেতু জাতীয় পার্টি দীর্ঘদিন বিরোধী দলে ছিল, সুতরাং তারা যেই ধরনের আচরণ করতো সেই আচরণটাই কি প্রত্যাশা করা হচ্ছে কিনা বিএনপির কাছ থেকে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু এর মধ্যে যে অবস্থা ইতিমধ্যেই উপনীত হয়েছে, সামনে বিএনপি যদি কোনো কর্মসূচি ঘোষণা করে তাহলে বোঝাই যাচ্ছে যে সেই মোকাবেলা বা এই যে রাজপথে নামার মধ্য দিয়ে তার মানে হচ্ছে প্রতিহত করা হবে বা করতে দেওয়া হবে না। এটা আমাদের রাজনীতির জন্য কতখানি ভালো, সামনে
এক বছরের কিছু বেশি সময় পর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যদি এখনই মাঠ, রাজনীতির মাঠ যদি এরকম ঘোলাটে হয় এবং দখল করে রাখা হয় একটা পক্ষের, বিরোধী পক্ষকে যদি সুযোগ দেয়া না হয়, তাহলে সেই মাঠে কে খেলবে? সেই নির্বাচন যখন আসবে তখন সেই নির্বাচনে কে অংশ নেবে? কার বুকের পাটা আছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে? তো এই ঘটনাগুলি যেগুলি ঘটছে সেগুলি কিন্তু একেবারেই শুভ লক্ষণ না। এই পরিস্থিতির দিকে কিন্তু বিদেশি দাতা দেশ সংস্থা সবাই নজর রাখছে। তো তারা যখন নাকি আবার এটা নিয়ে কথা বলবে, তখন তার জবাব কি? এমনিতেই মানবাধিকার সহ নানান বিষয় নিয়ে কিন্তু একটা চাপের মধ্যে আছে বাংলাদেশ। তারা ক্রমাগত ভাবে বলছে যে এই ব্যাপারে সরকার যাতে জবাব দেয় বা স্বচ্ছতার সাথে তদন্ত করে, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে, কিন্তু সেদিকে তো খুব বেশি অগ্রসর হচ্ছে বলে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তার মধ্যে যদি রাজনৈতিক কর্মসূচিতে যদি বাধা সৃষ্টি হয়, প্রতিহত করা হয় বিরোধী দলের, তাহলে শেষ পর্যন্ত এই রাজনৈতিক পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং একই সঙ্গে রাজনৈতিক দল মাঠে নেমেছে, একই সঙ্গে পুলিশ তার যে অ্যাকশন, প্রতিটি অ্যাকশনই দেখা যাচ্ছে যে বিরোধী দলের বিপক্ষে চলে যাচ্ছে। তাহলে সেখানে নিরপেক্ষতা কোথায়? তাও তো থাকছে না। সব মিলিয়ে যেটি রাজনৈতিক মহল, সামনে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কিন্তু খুবই শঙ্কায় আছে, এবং পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে সেটি হচ্ছে আল্লাহ মাবুদ জানে, কিন্তু দেশবাসী কিন্তু খুবই উৎকণ্ঠিত এই পরিস্থিতি। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.